নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোর্শেদ আলম বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকার কারণেই দেশে এত উন্নয়ন হয়েছে। সুতরাং জনগণের উচিত নৌকায় ভোট দিয়ে আবারও তাকে ক্ষমতায় বসানো। সকালে সেনবাগের ডোমুরুয়া জেড এ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সরকার গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা এতে অংশ নেন। এ সময় মোর্শেদ আলম আরও বলেন, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণের পাশাপাশি সরকার মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। উপস্থিত আছেন, বাংলাদেশের উন্নয়ন দেখতে হলে এই নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নৌকাকে আপনারা ক্ষমতা আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে কোটি কোটি টাকা বাধা দিয়ে যাচ্ছেন, আপনারা ইনশাল্লাহ সুখে থাকবেন। যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ তখন সৃষ্টি করেছে, উনি বলছিলেন ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত, উনি সুন্দর এবং এক বাংলাদেশ শোষণী এক বাংলাদেশ উনি গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হইলে একটা, সেটা হলো এই বাংলাদেশে কেউ না খায় মরতে পারবে না,